হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক হলো ডেন্টাল ইমপ্রেশন টকিং টিপস। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে বলবো যে দাঁতে ছাপ নেয়া কীভাবে হয়, দাঁতে ছাপ নেয়া কেন, দাঁতকে কীভাবে লাগানো হয়, আজকে এই বিষয়ে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব, ওনার যে দাঁতের ছাপটা নেওয়া হবে, দাঁতটা ভালোভাবে কেটে ছাপ নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে দাঁতটা কাটিং করতে হবে। যেহেতু ক্যাপ বসবে, তাই ক্যাপটা বসানোর জন্য যে কাটিংটা দেওয়া হবে ডাক্তার সাহেব সেইভাবে কাটিংটা দিয়ে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, তবে অবশ্যই সঠিকভাবে কাটিংটা করতে হবে, কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই ক্যাপটা, কারণ যেই রুট ক্যানালটা করা হয়, রুট ক্যানালটা কাজ করা সম্পূর্ণ শেষ করার পরেই ক্যাপটা লাগানো হয়। তাই অবশ্যই তিন চার দিন ধরে ওনার রুট ক্যানালটা করা হয়েছে, এখন এটা ক্যাপ লাগানো হবে, তার জন্য মাপ নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই সঠিকভাবে কাটিং দিতে হবে যেন সঠিকভাবে কাজটা হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাটিং দিয়ে দিচ্ছেন, তবে অবশ্যই কাজটা সঠিকভাবে করতে হবে। দেখুন ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ বিষয় আস্তে আস্তে করতে হবে, কারণ একটি দাঁতের উপর একটি ক্যাপ লাগানো হবে, কারণ দাঁতটিও থাকতে হবে, দাঁতের উপর ক্যাপটি থাকতে হবে, এবং সেটিং হতে হবে আগে যেভাবে ছিল নর্মালভাবে, যে দাঁত চাবান দিতে পারে, খাইতে পারে, চাবান চাপিয়ে চিবিয়ে চিবিয়ে যে কোনো খাবার, শক্ত খাবার বা কোনো মাংসাশী খাবার, যে কোনো খাবার খাক না কেন, যে কোনো সমস্যা না হয় সেইভাবে খেয়াল রেখে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্বভাবে ওনার দাঁতের কাটিংটা করে দিচ্ছে, তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন, তবে কাটিং যে বিষয়টা আমি বলছি যে অবশ্যই সঠিকভাবে কাটিংটা করতে হবে। আর কাটিংটা করার কারণ হলো যে দাঁতে ক্যাপটা লাগানো হবে, অবশ্যই ক্যাপটা একটু ভালো হতে হবে এবং ক্যাপটার মতো সাইজ করে নিতে হবে দাঁতটা, দাঁতটা কেটে একটু ছোটো করতে হবে। যদি ছোটো না করা হয় তাহলে অবশ্যই ক্যাপটা সেটিং হবে না, তার জন্য দাঁতটাকে একটু ছোটো করে তারপর ক্যাপটার মাপ নিয়ে ক্যাপ লাগিয়ে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব হ্যান্ডপিস দিয়ে ওনার দাঁতের চতুর্দিকে দাঁতটা কাটিং করে ছোটো করে এবং ক্যাপ লাগানো সেটিং হওয়ার জন্য সেইভাবে কাটিংটা করে নিচ্ছেন সঠিকভাবে। দেখুন ফ্রেন্ডস, তো অবশ্যই আস্তে আস্তে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যে কাজটা করতেছেন, ওনার দুইটি দাঁতের ক্যাপ লাগানো হবে। ওনার সমস্যা একটি দাঁতে ছিল, কিন্তু একটি দাঁতের যেই ক্যাপ লাগানো হবে, যেই দাঁতে সমস্যাটা, দাঁতের উপর অংশটা একদম নষ্ট হয়ে গেছে, তার জন্য ক্যাপটা ভালোভাবে সেটিং হবে না, তার জন্য ডাক্তার সাহেব ওনার দুইটি ক্যাপ লাগিয়ে দিচ্ছেন যেন একটি ছাপ ওটা একটি ক্যাপ থাকে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার দুটি দাঁতেই যে ক্যাপ লাগানো হবে, দুইটি দাঁতের কাজই করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব যে কাজটা করতেছেন, ওনার যে মাড়িটা কেটে দাঁতটা ক্লিয়ার করে দিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে ক্যাপটা সেটিং হতে হবে, সে সঠিকভাবে সেটিং হওয়ার জন্য যা দরকার তাই করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ওনার যে একটি দাঁতের কাজ রুট ক্লিন করেছিল, রুট ক্লিন করার পর দেখা গেছে দাঁতটির যে ক্যাপ লাগানো হবে ক্যাপটি সেটিং হবে না, তার জন্য ডাক্তার সাহেব একটি দাঁতের কাজ করে দিল যেন দুটি দাঁতে ক্যাপ লাগিয়ে নিলে তাহলে অবশ্যই ক্যাপটা সঠিকভাবে বসবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব গুরুত্ব সহকারে কাজটা করে দিবেন, তবে অবশ্যই কাজটা সঠিক হতে হবে, যদি সঠিক না হয় তাহলে অবশ্যই সমস্যা, কারণ ওনার যেই দাঁতের কাজটা করা হচ্ছে এই দাঁত দিয়ে অবশ্যই খাবার খাওয়া হয়, শক্ত কোনো খাবার, যে কোনো খাবারই অবশ্যই 7 নম্বর 8 নম্বর 6 নম্বর দাঁত দিয়ে খাওয়া হয়, কারণ এগুলো চাপা থাকে, চাপা দিয়েই আপনার যে কোনো খাবার চিবিয়ে খাওয়া হয়, তার জন্য অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ দাঁত, তাই অবশ্যই খুব ভালোভাবে কাজটা করতে হয়। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব কাজটা করে নিলেন, এখন এজিনের ট্রে দিয়ে মাপ দিয়ে নিচ্ছেন। এখন দেখুন ফ্রেন্ডস, এটা হলো ম্যাটেরিয়াল, এটা পেস্ট করা হবে, ম্যাটেরিয়ালটা পেস্ট করে তারপর এজিনের ট্রে দিয়ে দাঁতে ছাপ নেওয়া হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ম্যাটেরিয়ালটা পেস্ট করে নিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে পেস্টটা করতে হবে, কারণ এটা শক্ত হতে হবে, যদি শক্ত না হয় তাহলে অবশ্যই সমস্যা, তার জন্য অবশ্যই ম্যাটেরিয়ালটা সঠিকভাবে দিয়ে দিচ্ছেন এবং পানি দিয়ে মিশিয়ে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, তবে ছাপটা সবার উপরে, কারণ ছাপটা তো সঠিকভাবে হয় তাহলে অবশ্যই ক্যাপটাও সঠিকভাবে আসবে, তার জন্য অবশ্যই ছাপটা সঠিকভাবে নিতে হবে।
দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ভালোভাবে মেডিসিনটা পেস্ট করে নিচ্ছেন। মেডিসিনটা পেস্ট করে যে ম্যাটেরিয়ালটা এটা আপনার ট্রে দিয়ে ছাপ নেওয়া হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব গুরুত্ব দিয়ে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে করতে হবে এবং ট্রেটাও সঠিকভাবে হতে হবে। ট্রেটা যেন সঠিক হয় তাই দরকার, কারণ ট্রেটাও সেটিং হতে হবে সঠিকভাবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ট্রের মধ্যে ম্যাটেরিয়াল লাগিয়ে নিল, এখন ডাক্তার সাহেব ওনার দাঁতের নিচের অংশের মধ্যে ছাপ দিয়ে দিল। দেখুন ফ্রেন্ডস একটু ধরে রাখতে হবে শক্ত করে যেন চাপটা উঠে আসে সঠিকভাবে, অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই গুরুত্ব সঙ্গে কাজটা করা অবশ্যই জরুরি। দেখুন চাপটা উঠতে হবে, তার জন্য ডাক্তার সাহেব চাপ দিয়ে ধরে রাখছেন, তবে অবশ্যই চাপটা ওঠার জন্য সময় দিতে হবে ডাক্তার সাহেব ইনি আর যে প্যাশেন্ট। দেখুন ফ্রেন্ডস দেখুন ওনার চাপটা তোলার জন্য সময় দিচ্ছেন, কারণ যত পর্যন্ত ম্যাটেরিয়ালটা শক্ত না হবে তত পর্যন্ত চাপটা সঠিকভাবে উঠবে না, তার জন্য ডাক্তার সাহেব চাপটা নেওয়ার জন্য সময় দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব কাজ করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকুন, সবাই ভালো থাকুন। অবশ্যই আপনার সাথে নতুন টপিক নিয়ে আসবো, সবাই ভালো থাকুন।